23শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা আর জীবনের প্রথম বড় পরীক্ষা এবার বড় সরো বদল পরীক্ষা কেন্দ্রের নিয়মে রাজ্যে এই প্রথম প্রথা ভেঙে মাধ্যমিক পরীক্ষায় গার্ড দেবেন প্রাথমিক শিক্ষকরা উত্তর দিনাজপুর জেলা শিক্ষা দপ্তর সূত্রে খবর এই জেলায় মাধ্যমিক পরীক্ষায় গার্ড দেওয়ার জন্য প্রায় 50 জন প্রাথমিক শিক্ষককে কাজে লাগানো হবে কিন্তু প্রশ্ন হলো মাধ্যমিক পরীক্ষায় নজরদারির জন্য হাই স্কুলের শিক্ষকদের ছেড়ে প্রাথমিক শিক্ষকদের কাজে লাগাতে হচ্ছে কেন উত্তর দিনাজপুরের মাধ্যমিক সংক্রান্ত জেলা বিদ্যালয় পরিদর্শকের কথায় শিক্ষক সংকটের বিষয়টি স্পষ্ট আর এই শিক্ষক সংকটের জন্য বদলিকেই দায়ী করছেন তিনি সত্যি নজিরবিহীন ঘটনা জেলার ক্ষেত্রে এটা ঘটে গেল এটার পেছনে মূল কারণ হচ্ছে যে উচ্চশ্রেণীর মাধ্যমে গত এক বছর ধরে আমাদের জেলা থেকে প্রচুর সংখ্যক হাই স্কুল জুনিয়র হাই স্কুল টিচার ট্রান্সফার হয়ে চলে গেছে মাত্র ফলস্বরূপ আমাদের টিচারের একটা ঘাটতি রয়েছে আর সেই ঘাটতিটা মেটানোর জন্যেই এই প্রাইমারি টিচার যাতে করে ইনভিজিলেশন করতে পারে তার জন্য বোর্ডে একটা প্রেয়ার দেওয়া হয়েছিল 13 তারিখে এবং সেদিনই তারা অ্যাপ্রুভ করে দিয়েছে উত্তর দিনাজপুর শিক্ষা দপ্তর সূত্রে খবর জেলায় মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 117 মোট মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে 31,000 117টি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে নজরদারির জন্য হাই স্কুলে যে সংখ্যক শিক্ষক প্রয়োজন জেলায় তার ঘাটতি রয়েছে বিশেষ করে ইটাহার এবং গোয়ালপোখর 2 নম্বর ব্লকের প্রত্যন্ত গ্রামের স্কুলগুলিতে শিক্ষকের ঘাটতি সবচেয়ে বেশি আর এই পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষকদের যাতে মাধ্যমিকে গার্ড হিসেবে কাজে লাগানো যায় তার অনুমতি চেয়ে গত 13ই ফেব্রুয়ারি রাজ্যের শিক্ষা দপ্তরকে চিঠি দিয়েছিল উত্তর দিনাজপুর জেলা শিক্ষা দপ্তর জেলা শিক্ষা দপ্তর সূত্রে খবর তার অনুমতিও মিলেছে আর এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক শিক্ষামহলের বিভিন্ন তরফ থেকে প্রশ্ন উঠছে মাধ্যমিকের মতো নবম দশমের পরীক্ষায় প্রাথমিক শিক্ষককে গার্ড হিসেবে নিয়োগ করা আদৌ যুক্তিযুক্ত তৃণমূলের শিক্ষক সংগঠন উত্তর দিনাজপুর জেলা শিক্ষা দপ্তরের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও কড়া সমালোচনা করেছে বাম শিক্ষক সংগঠন নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষা সমিতি টাকার বিনিময়ে অনেক শিক্ষককে নিয়োগ করা হয়েছিল তাদেরকে আবার ছেড়ে দিতে হচ্ছে হয়তোবা সেই কারণে কিছু শিক্ষকের ক্রাইসিস দেখা দিয়েছে এবং দীর্ঘদিন যাবৎ এই সরকারের আমলে হাই স্কুলে প্রচুর শিক্ষক অবসর গ্রহণ করেছেন হয়তো এই কারণে শিক্ষক হয়তো কম পড়ে গেছে সেই জন্যই মাধ্যমিকের গার্ড দেওয়ার জন্য প্রাথমিকের শিক্ষকদেরকে প্রয়োজন হয়ে পড়েছে যে সমস্ত অভিজ্ঞ শিক্ষকরা রয়েছেন দীর্ঘদিন যাবৎ যাদের অভিজ্ঞতা আছে বিভিন্ন পরীক্ষায় গার্ড দেওয়ার তাদেরকেই যেন নেওয়া হয় পিএইচডি শিক্ষক শিক্ষিকা প্রাইমারি স্কুলে পড়াচ্ছেন রয়েছেন উচ্চ শিক্ষিত শিক্ষকরা তারা মাধ্যমিকে গার্ড দেবেন এটাতে অবাক হওয়ার কিছু নেই টিচার শর্টেজের বিষয় নাই হয়তো টিচার হয়তো লিভে গেছে টিচার হয়তো অসুস্থ হয়ে গেছে বা দীর্ঘদিন থেকে আমাদের বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে এগোতে হয়েছে হয়তো সেই জন্য নিয়োগে দুর্নীতি থেকে শুরু করে বদলি নীতি বিতর্ক এমনকি পরীক্ষার গার্ড শিক্ষকদের নিয়ে বিতর্কের যেন শেষ নেই কৃষ্ণেন্দু অধিকারী ও সুদীপ চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ